হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সো আজকের ভিডিওতে আমি একটা মজাদার জিনিস না আই মিন একটা মোস্ট রিকোয়েস্টেড জিনিসের রিভিউ দিব, সেটা হচ্ছে যে নানাদার দেন প্রো ফাইবার। এটা অনেকদিন যাবৎ আমি ফেসবুকে সবার হাতে হাতে, সবার কানে কানে, সবার কি বলবো পোস্টে পোস্টে দেখছিলাম প্রো ফাইবারের রিভিউ দেন আসলে কেমন কাজ করে। আমি যেদিন প্রথম এই জিনিসটা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ডেইরি মিল্ক মনে হয় কোন একটা পেজ মেবি এটা বিক্রি করতেছিল, তখন দেখলাম মানে একদম ছড়ায় রাখছে, এরকম করে লেয়ার করে রাখছে মানে শিপমেন্টের জন্য ডেলিভারির জন্য। সো তখন হচ্ছে মনে করলাম এটা কি বলবো ডেইরি মিল্কের চকলেট কোনো কিছু, তারপর দেখলাম যে না এটা বেসিক্যালি ডেইরি মিল্ক চকলেট না, এটা হচ্ছে একটা কি বলবো ডিপ কন্ডিশনার কাইন্ড অফ একটা থিং। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এটা আসলে কেমন কাজ করে বা এটা কতটা ওয়ার্থ ইট কিনাটা। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। সো বেসিক্যালি এটা এক একটা পেজ এক এক টাকা দিয়ে বিক্রি করে, আই মিন এক এক প্রাইস দিয়ে, টাকা দিয়ে কেন বললাম, কোনো প্রাইজে 500 টাকা, কোনো প্রাইজে 600 টাকা, কোনো প্রাইজে আবার 400 টাকা। সো আমি যেই পেজটাকে কিনেছি সেটার নাম হচ্ছে উইশ ক্লাব, এটা কোনো পেজ রিভিউ না, আমি নিজের টাকা দিয়ে কিনছি। সো এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেহেতু অনেকেই আছে যে তারা জানতে চাবে যে আমি বেসিক্যালি জিনিসটা মানে কোত্থেকে কিনেছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমার মতো যে এইটা অ্যাকচুয়ালি কি, আমার কাছে মনে হয়েছে একটা এটা হচ্ছে একটা মানে হেয়ার মাস্ক, ট্রিটমেন্ট মাস্ক কাইন্ড অফ একটা জিনিস। সো এখানে কি লেখা আছে, ওরা কি ক্লেম করছে চলুন আমরা একটু দেখি। ওরা লিখেছে যে এটা ডিপ নারিশমেন্ট করবে, ড্যামেজকে ট্রিট করবে, সুদ করবে, ইজি ডিট্যাঙ্গেল করবে, প্রোলং ইন স্যালন ট্রিটমেন্ট ইয়া, আর হচ্ছে হেয়ার টাইপ লিখেছে মিডিয়াম, ভেরি ড্যামেজ, ডাবল প্রসেস, কেমিক্যালি ট্রিটেড, ফ্রিকুয়েন্টলি হিট স্টাইল, মানে হচ্ছে রুক্ষ শুষ্ক চুলের জন্য এটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে। এখন একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে যে এখানে কোনো ইউসেজ বা কোনো রকমের ডিরেকশন দেওয়া নাই যে আপনি এটা কিভাবে বেসিক্যালি ইউজ করবেন। সো আমি যেটা করেছি নেটে অনেক জায়গায় গুতাইছি, গুতানোর পরে দেখলাম মানে একটু ডিফিকাল্ট কাইন্ড অফ একটা প্রসেস। সো চলুন সেটার ক্লিপটা একটু দেখে আসি যে আমি এই ডিফিকাল্ট প্রসেসটা কিভাবে করছি আর কি। সো ইয়া, অ্যাজ ইউজুয়াল আমি মানে যেই ওয়েটা আপনাদেরকে ক্লিপের মাধ্যমে দেখাতে যাচ্ছিলাম সেইটা আমি শ্যুট করতে ভুলে গেছি, আর অনেক দিন যাবত আমি ভিডিওটা দিব বলে চিন্তা করতেছিলাম ইউটিউবে, কিন্তু সামহাও ওই শ্যুটটা করা হচ্ছিল না বলে আমার দেওয়াও হচ্ছিল না। সো আমার করলাম কেন আমি মুখে মুখে বলে দিই। সো ইন্টারনেট গুতায় আমি একটা ডিফিকাল্ট ওয়ে পাইছি, আই মিন অ্যাকচুয়াল ওয়ে, ইটস নট দ্য ডিফিকাল্ট ওয়ে, মানে এটাকে অ্যাকচুয়াল প্রো ফাইবার লাগানোর ওয়ে, সেটা হচ্ছে আপনি নর্মালি শ্যাম্পু করবেন শাওয়ারে যাওয়ার পরে, শ্যাম্পু করার পরে দেন হচ্ছে চুলটাকে মানে ভিজা অবস্থায় টাওয়াল ড্রাই করে আপনি বাইরে বের হয়ে আসবেন, অথবা চুলটা টাওয়াল ড্রাই করার পরে ড্যাম্প থাকা অবস্থায় প্রো ফাইবারটা লাগাবেন, যেভাবে আপনি কন্ডিশনার লাগান সেভাবে আমি দেখছি যে জায়গায় আর কি, সেটা বলছি কন্ডিশনার যেভাবে লাগান স্ক্যাল্প ছাড়া, জাস্ট চুলে আপনার মানে আগাতে আগাতে প্রো ফাইবারটা লাগাবেন, লাগানোর পরে দেন হচ্ছে শাওয়ার ক্যাপ পরবেন, পরার পরে অ্যাটলিস্ট 30 মিনিট ওয়েট করবেন, আর হচ্ছে এর মধ্যে আবার 5 থেকে 10 মিনিটের জন্য হালকা ব্লো ড্রায়ার একদম লোয়েস্ট টেম্পারেচার, গরম টেম্পারেচার লোয়েস্টটা দিয়ে এখানে আপনি শাওয়ার ক্যাপ পরেছেন আর এতটা দূরে আপনি ওই ব্লো কি বলবো প্রো ফাইবারটার মধ্যে একটু হিট প্রডিউস করবেন, 5 থেকে 7 মিনিট এটা করলেই হবে, মানে খুব বেশি হলে 10 মিনিটের থেকে বেশি করা লাগবে না, তারপরে আপনি 30 মিনিট পর চুলটা ধুয়ে ফেলবেন। সো এই ডিফিকাল্ট ওয়েটা আমি মাত্র একদিনই করছিলাম, করলে যথেষ্ট চুলটা সুন্দর হয়। সো এটা আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিলাম, কারণ এটা সামহাও আমি ভিডিও করতে বারবার ভুলে যাচ্ছিলাম আর আমার ভিডিও করা হচ্ছিল না আর ভিডিওটা পোস্টপোন হয়ে যাচ্ছিল। সো ইয়া, আর সহজ ওয়েটা আমি আবার ভিডিওর মানে আসল ভিডিওর ক্লিপে দিচ্ছি, বলে দিচ্ছি আর কি, কারণ এইটা হচ্ছে আমি আবার রিশুট করে এই কথাটা বলার জন্য আমি আবার রেডি হয়েছি, কারণ অনেকদিন যেমন ভিডিও দিব বলতেছে বাট কোনোভাবে ভিডিও দেওয়া হচ্ছিল না। ইয়া, তো এইটা তো গেল একটা প্রসেস, আরেকটা আছে হচ্ছে ইজি প্রসেস। সেটা আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি শ্যাম্পু করি, নর্মাল কন্ডিশনার যেভাবে লাগাই সেভাবে আমি এই জিনিসটা লাগাই, আর এটার ব্যাপারে আমি বলবো একটা জিনিস যে এটার গন্ধটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটার কি বলবো থিকনেসটাও আমার কাছে যথেষ্ট ক্রিমি মনে হয়েছে। এটা আসলেই হচ্ছে আপনার ড্রাই ড্যামেজ হেয়ার ক্ষেত্রে
হেয়ারের ক্ষেত্রে ভালো কাজ করে। সো আমার হেয়ার যেদিন এক্সট্রা ড্রাই থাকে আমি সেদিন, মানে একটা সেকেন্ড প্রসেস আমি আপনাদেরকে বলছি, যে আমার হেয়ার যেদিন এক্সট্রা ড্রাই থাকে সেই দিন আমি হচ্ছে যেভাবে নর্মালি কন্ডিশনার লাগাই সেভাবে কন্ডিশনার লাগাই, জাস্ট চুলের এতটুকু পার্টে আমি জিনিসটা লাগাই, দেন আমি ওয়াশরুমেই 10 মিনিটসের মতো ওয়েট করি, দেন আই মিন পানি দিয়ে ধুয়ে দেন চলে আসি। সেই ক্ষেত্রেও এই জিনিসটা অনেক ভালো কাজ করছে। সো আমি বলবো যে দুইটা উপায়ই আপনি ইউজ করে দেখতে পারেন। আমার কাছে মানে এর আগের উপায়টা মানে একটু হ্যাসেল মনে হয়েছে, এটা মনে হয়েছে আপনি 15 দিনে একবার হয়তো বা আপনার করার মন যাবে, সবসময় আপনার মন যাবে না যে এরকম বাথরুম থেকে এসে দেন আবার চুলটা হালকা শুকায়ে দেন হচ্ছে এটা দিয়ে আবার হালকা একটু হিট দিয়ে দেন আবার চুলটা ধুবো, ধোয়ার পরে আবার চুলটা শুকাবো, এটা কিন্তু অনেক লং একটা প্রসেস। সো আমার কাছে ইজি ওয়ে যেটা, মানে কন্ডিশনারের মতো ইউজ করে, কন্ডিশন যেমন 2-3 মিনিট রাখলেই হয় আমি সেক্ষেত্রে 10 মিনিট রাখি, সেই ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে আমি বলবো। সো রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আজকে কিন্তু প্রো ফাইবার লাগিয়েছি, আমার চুল কিন্তু আসলেই খুবই সুন্দর ঝরঝরা লাগছে, এক। দ্বিতীয় হচ্ছে খুবই সুন্দরভাবে চুলটা ডিট্যাঙ্গেল করে, এটা একেবারেই সত্যি কথা। আপনার চুল যেদিন এক্সট্রা ড্রাই থাকবে সেদিন এটা দিয়ে দেখবেন, আসলে অনেক ভালো কাজ করে। আরেকটা জিনিস বলবো আমি, যেটা হচ্ছে অনেক ভালোভাবে চুলটাকে এটা ময়েশ্চারাইজ করে। আমি বলবো যে আপনি আজকে দিয়েছেন, কালকে পরশু পর্যন্ত এটা চুলটাকে সুন্দরভাবে ময়েশ্চারাইজড রাখতে হেল্প আউট করে। সো আমি মোটামুটি 1 মাস যাবত এই জিনিসটা ইউজ করছি, তাও কিন্তু আমার এতটুকু চুলে আমি মানে অর্ধেকেরও কম শেষ করতে পারছি, এটা কিন্তু খুবই অল্প লাগে, এরকম এক গাদা লাগে না, এটা একটা ভালো জিনিস। আমি বলবো যে আপনারা যদি মোটামুটি রিজনেবল দামের মধ্যে একটা ট্রিটমেন্ট কিছু চাচ্ছেন যেটা আপনার চুলকে সুন্দরভাবে ময়েশ্চারাইজ করবে, চুলকে সুন্দরভাবে হাইড্রেট করবে আর চুলটাকে সুন্দরভাবে ডিট্যাঙ্গেল করতে হেল্প আউট করবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি প্রো ফাইবারটা কিনতে পারেন। এটার দামে চিন্তা করলে জিনিসটা খুবই ভালো। আর বলবো যে একটা জিনিসই খারাপ, সেটা হচ্ছে যে এখানে কোনো ডিরেকশন দেওয়া নেই যে আপনি কিভাবে কি ইউজ করবেন। সো আমি বলে দিলাম আপনাদেরকে ইজি ওয়ে, আপনাদেরকে বলে দিলাম যে একটু ডিফিকাল্ট ওয়ে, মানে ঝামেলার ওয়ে। সো দুইটা থেকে কোনটা আপনারা চুজ করবেন সেটা আপনাদের ইচ্ছা, বাট আমাকে কেউ যদি বলে আমি ডেফিনেটলি কন্ডিশনার যেভাবে লাগাই সেভাবে রেখে 10 মিনিট রেখে দেন আমি ধুয়ে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে আমি কাজ করি এভাবেই, কাজ করছি, আই মিন এভাবেই ইউজ করছি, কাজ করছি কেন বললাম। সো আমি বলবো যে মানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে প্রো ফাইবার কি আসলে ওয়ার্থ কিনা কিনাটা, আমি বলবো যে অবশ্যই ওয়ার্থ, বিশেষ করে দামের চিন্তা করলে, কারণ একটা ভালো ট্রিটমেন্ট মাস্ক কিনতে গেলে কিন্তু এরকম 2-3 হাজার টাকা পড়ে যায়, সেই ক্ষেত্রে মানে 500-600 টাকার আন্ডারে আপনি এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে, ইটস কি বলবো খুবই একটা রিজনেবল একটা জিনিস। সো ডেফিনেটলি ডেফিনেটলি আমি সাজেস্ট করবো আপনাদেরকে প্রো ফাইবার একবার হলে ট্রাই করে দেখার জন্য। আর এক একজনের চুল এক এক রকমভাবে কাজ করে, ইট নট নেসেসারি যে আমার হেয়ার অনেক ভালোভাবে কাজ করছে আপনার হেয়ারেও অসম্ভব রকমের ভালো কাজ করবে, এরকম কিছু না। অনেক সময় হতে পারে যে আপনার হেয়ারে ভালো কাজ করলো না, তার মানে এই না যে প্রোডাক্টটা খারাপ, সামহাও আপনার হেয়ার টাইপের সাথে সেটা যায়নি। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের রিভিউ। আমি বলবো যে দামের চিন্তা করা কর, অনেকদিন যে আমি ভিডিও করি না, আমি তো যাচ্ছি এটা বুঝে যাচ্ছে। সো দর্শক বিন্দু, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখেছি আমার ইনসাইটসে গিয়ে যে বেশিরভাগ মানুষই যারা আমার ভিডিওস দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন যাতে আপনার এই ফিউচারে আরও এরকম জিনিসের রিভিউ দেখতে পারেন আর কি। সো সি মাই নেক্সট ভিডিও। আর হচ্ছে প্রো ফাইবারের ব্যাপারে আমি বলবো যে আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাই দিছি, একটা ইজি ওয়ে একটা ডিফিকাল্ট ওয়ে, সো আপনি কোনটা চুজ করবেন সেটা আপনার ওয়ে, আই মিন কোনটা আপনি চুজ করবেন সেটা আপনার ব্যাপার, ইজিটা চুজ করতে পারেন ডিফিকাল্টটা চুজ করতে পারেন। সো ইয়া, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।